আসসালামু আলাইকুম। আমার হাতে রয়েছে চমৎকার একটি ওয়্যারলেস মাইক্রোফোন। ইউটিউব ভিডিও বা ফেসবুক লাইভ, যদি কেউ টিকটক ক্রিয়েট করতে চান, তাদের জন্য হতে পারে এটি চমৎকার একটি অপশন। আজকে আমি আপনাদেরকে জানাবো এই ওয়্যারলেস মাইক্রোফোনটি সম্পর্কে বিস্তারিত, এবং এটা সাউন্ড রেকর্ড করে দেখব যে আসলে এটা সাউন্ড কতটা কোয়ালিটিফুল। চলুন খুলে দেখি। মাইক্রোফোনটির মডেল হলো K8। বক্সটি খুললে প্রথমে আমরা পেয়ে যাব একটি ইউজার গাইড, একটি ইউএসবি টাইপ সি শর্ট কেবল, যার মাধ্যমে আমরা রিচার্জ করতে পারবো ডিভাইসটি। খুব অল্প টাকায় ইউনিক কিছু ফিচার অফার করছে এই মাইক্রোফোনটি। প্রথমত, এতে রয়েছে টাইপ সি পোর্ট, যার মাধ্যমে খুব সহজেই রিসিভার মডিউলটি কানেক্ট করা যাবে ফোনের সাথে, এবং একই সাথে ট্রান্সমিটারটি করা যাবে রিচার্জ। সাথে আছে একটি রিসিভার মডিউল এবং দুটি ট্রান্সমিটার। সাইজে ছোট হওয়ায় সাবজেক্টের শার্টের কলারে বা হাইড করে ব্যবহার করা যায় এই মাইক্রোফোনটি। সর্বোচ্চ 20 মিটার দূর থেকে সাউন্ড রেকর্ড করতে পারবেন ওয়্যারলেস এই মাইক্রোফোনটি দিয়ে। মাইক্রোফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 75 mAh, যা দিয়ে সর্বোচ্চ 5 ঘন্টা পর্যন্ত ভয়েস রেকর্ড করা যাবে। আরও রয়েছে 360° অ্যাঙ্গেলে সাউন্ড রেকর্ড করার সুবিধা। এছাড়াও মাইক্রোফোনটিতে বাড়তি ফিচার হিসেবে রয়েছে নয়েজ রিডাকশন সুবিধা। পুরো মাইক্রোফোন বডি তৈরি হয়েছে ABS ম্যাটেরিয়াল দিয়ে। চলুন দেখে নিই মাইক্রোফোনটি কীভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয়। প্রথমে রিসিভার মডিউলটি ফোনের সাথে কানেক্ট করে নেব। তারপর ট্রান্সমিটার বাটনে প্রেস করে ধরে রাখলেই এলইডি ইন্ডিকেটর ব্লিঙ্ক করা শুরু করবে এবং পেয়ার হয়ে যাবে। একই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা জানতে পারব ডিভাইসটির চার্জিং স্ট্যাটাস। চলুন আমরা শুনে দেখি এর অডিও কোয়ালিটি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন তা এই ডিভাইস দিয়ে রেকর্ড করা হয়েছে। বেশ ভালো রকম নয়েজ ক্যান্সেলেশন করে খুব ক্রিস্টাল সাউন্ড রেকর্ড করতে পারে এই ডিভাইসটি। আমরা দেখে নিলাম K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি। 1000 টাকার আশেপাশে সেম প্রোডাক্ট পেয়ে যাবেন দারাজে। সিঙ্গেল ট্রান্সমিটার ভার্সনটি পেয়ে যাবেন 400 টাকার আশেপাশে। সেম প্রোডাক্ট কেনার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম গ্যাজেট রিলেটেড ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেল। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।